ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল অফ তামান্না। স্কুল অফ তামান্নার পক্ষ থেকে আমি আবারও আপনাদের সম্মুখে এসে একটি নতুন উপহার দিতে যাচ্ছি, যে উপহারটি অতি গুরুত্বপূর্ণ এবং আমাদের সেটি জানতেই হবে। যদি আমরা সেই বদ্রোচিত ব্যবহারের জন্য আমরা ইংলিশ শিখি, সেই বদ্রোচিত ব্যবহারের জন্য আমরা ইংলিশের ভিতরে আমরা ইংলিশ শিখতে চাই, কিন্তু অনেকটি জিনিস আছে, একটি কথার বিনিময়ে আমাদের অনেক ভদ্রতা নষ্ট হয়ে যাবে, অনেক ইমেজ আমার নিচে নেমে আসবে। সেজন্য আমি সর্বপ্রথম আমি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে বলছি, আপনারা যারা নিউ নতুন ভিউয়ার আমার তাদেরকে বলছি, নতুন দর্শক যারা তাদেরকে বলছি, যদি নতুন হয়ে থাকেন তবে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তীতে যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনার সন্নিকটের সমস্ত আমার কন্টেন্ট। যাক, এখন বলছি কি, আমি যদি বদ্রোচিত ব্যবহার ইংলিশ যদি আপনি শিখতে চান, ইংলিশ শিখলেই তো আমার হয়েছে, কিন্তু তার ভিতরেও অনেক ভদ্রতা রয়েছে, অনেক অভদ্রতা রয়েছে, সেই ভদ্রতা হেতু আপনি যদি কথা বলতে চান, অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি কি, ধরে নিন আপনি ক্লাসে পড়াচ্ছেন, ক্লাসে পড়তে পড়তে শিক্ষক মশাই হয়তো স্যার আপনাকে বলছেন স্ট্যান্ড আপ। স্যার হয়তো বলতে পারেন প্লিজ স্ট্যান্ড আপ। যদি এই ধরনের স্যার হন, এই ধরনের শিক্ষক হন, তাহলে হয়তো বলতে পারেন, নাও বলতে পারেন, স্যার বলছেন স্ট্যান্ড আপ, আপনাকে বলছেন স্ট্যান্ড আপ, তো আপনি দাঁড়ালেন, আপনাকে দু একটি কোয়েশন স্যার করলেন, স্যার দু একটি কোয়েশন করার পর আপনাকে বললেন সিট ডাউন, আপনাকে বললেন কি সিট ডাউন, তখন আপনি বসে যাবেন না, আপনার কোনো কাম আছে না, আপনি বেঞ্চে বসে যাবেন। কিন্তু তার ভিতরে আমরা অনেকেই জানি বা অনেকেই জানিও না, আমাদের এর মধ্যে একটি ভদ্রতা রয়েছে কি, আমি তখন স্যারকে কি বলবো, স্যার তো বলছেন কি সিট ডাউন, আমি বসে পড়ব না, বসবো, আমি বসবো, কিন্তু স্যারকে আমি বলবো কি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, কি বলবো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার বলে স্যারকে সম্ভাষণ করে আপনি তারপরে আপনি বেঞ্চে বসবেন। অ্যাট ফার্স্ট আমি কি বলছি, স্যার বলছেন আপনাকে সিট ডাউন, আপনাকে বসতে স্যারে অনুমতি দিয়েছেন সিট ডাউন, আমরা তো এমনিতেই আমরা বসে পড়ি, স্যার আমাকে বলছেন সিট ডাউন, আমি বসে গেলাম, কিন্তু বসে যাওয়াতে আমার কোনো অন্যায় হয়নি, কিন্তু তার ভিতরে আরও অনেক সুন্দর একটি রাস্তা রয়েছে কি, আমি স্যারকে বললাম থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার বলে আমি বসে পড়লাম, বেঞ্চে বসে পড়লাম। হয়তো অন্যান্য কোনো সভা সমিতিয়ে যদি আমার বড় বড় অফিসার যদি আমার সম্মুখে আসেন, আমরা যদি সকলেই চেয়ারে বসে থাকি, তাহলে আমাকে দু একটি কথা যদি বলতে হয় এবং কোনো সম্মানী ব্যক্তি নোবেল পার্সন যদি আমাকে কোনো একটি কথা বলেন, কোনো একটি কোয়েশন করেন, তারপরে যদি বলেন প্লিজ সিট ডাউন, তখন আমি কি বলবো উত্তরে, আমি বলবো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার বলে আমি বসবো। ঠিক এভাবে দু একটি কথা, দু একটি উপহার আমি আপনাদেরকে দিচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনি ইংলিশ শিখলেই চলবে না, আপনাকে ইংলিশ শিখতে হবে এক একটি প্যাটার্নের ভিতর দিয়ে, এক একটি ভদ্রতার ভিতর দিয়ে, পলাইট ব্যবহার কীভাবে আমাদেরকে করতে হয় এবং স্ট্রং ব্যবহার কীভাবে করতে হয়, স্ট্রং প্যাটার্ন কীভাবে এবং পসিবিলিটি কীভাবে এবং পলাইট হিসাবে আমরা কীভাবে আমরা ভদ্রতার ভিতর দিয়ে আমরা কথা বলতে পারি আমাদের স্যারের সম্মুখে, আমাদের স্টুডেন্টের সম্মুখে, আমরা সকলেই মিলে আমরা শিখতে হবে। সেজন্য ইংলিশ শিখলেই চলবে না, আমাদেরকে প্রত্যেকটি প্যাটার্ন শিখতে হবে। তবে আমার কথা ছিল কি, সর্বাগ্রে আমার কথাটি ছিল, আমি বলছি আপনাদের সম্মুখে, অ্যাট ফার্স্ট আমরা ইংলিশ তো শিখবই, ইংলিশ তো শিখবো ইনশাল্লাহ, কিন্তু তার পিছনে পরে রয়েছে সেটি হচ্ছে পরের ধাপ, যেটিতে ভদ্রতা করব এবং ভদ্রতার সহিত আমি কথা বলবো সেটা পরের কথা যদিও, কিন্তু আজকে আমি সেটার ভিতর দিয়ে আমার কথা যদিও আমার মনে পড়ে গেছে সেহেতু আমি বলছি। যখন আপনি স্যার বললেন কি সিট ডাউন, আপনি বললেন কি থ্যাংক ইউ স্যার, আরও একটি প্রশ্ন রয়েছে এখানে, আপনি এরকমও বলতে পারেন, স্যার আপনাকে বললেন কি কামিন ভিতরে আসো, আপনি এভাবেও বলতে পারেন থ্যাংক ইউ স্যার, আপনি কি বলতে পারেন থ্যাংক ইউ স্যার, বা এরকমও বলতে পারেন ওকে স্যার আই এম কামিং, ওকে স্যার আই এম কামিং। স্যার বলেন আপনি দরজার সম্মুখে এসেছেন, দরজার সম্মুখে এসে বলছেন মে আই কামিং স্যার, মে আই কামিং স্যার প্লিজ, মে আই কামিং স্যার প্লিজ, স্যার হয়তো শুনছেন না, ক্লাস নিচ্ছেন, বোর্ডে লিখছেন, বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, তো আপনি বলছেন কি মে আই কামিং স্যার প্লিজ, কিন্তু মে আই কামিং স্যার বললে কিন্তু ভদ্রতা পুরা হয়নি,
মে আই কামিন স্যার আপনি বলছেন ভদ্রতা হয়েছে, কিন্তু ভদ্রতার ভিতরেও স্তর বাকি রয়েছে এখনও। আপনি বলতে পারেন মে আই কামিন স্যার, প্লিজ মে আই কামিন স্যার, এভাবে বলতে পারেন। তখন শিক্ষক বলবেন কি, ইয়েস কামিন, শিওর, আই এম ভেরি গ্ল্যাড টু ইউ, এরকমও বলতে পারেন ইটিসি। তো আপনি যখন এই ভদ্রতার সহিত যখন আপনি আনসার দিবেন, তখন হয়তো অনেক কিছু আপনার শিক্ষকের মনের ভিতরে আসবে এবং ছাত্রদেরকেও অনেক কিছু শিখতে পারবে, ছাত্ররাও অনেক কিছু শিখতে পারবেন এবং ছাত্রদেরকে ভদ্রতাও শিখতে পারবে। এবং সেই হেতু আমি ছাত্রদেরকে বিশেষ করে সম্বোধন করে আমি বলছি কি, এভাবে ভদ্রতার সহিত আমরা যদি কথা বলা শিখি এবং শেখার যদি চেষ্টা করি, তাহলে আমরা অনেক সময় শিখতে পারবো। এখন আমি বলছি কি, মে আই গো আউট স্যার, এখন আমি বলছি কি, আমি ক্লাস থেকে বাইরে যাবো, মে আই গো আউট স্যার, হয়েছে এটাও ভুল নয়, কিন্তু যদি আমি বলি মে আই গো আউট স্যার, প্লিজ মে আই গো আউট স্যার, তখন আমার ভদ্রতা পূর্ণ হয়েছে। আমরা কিন্তু এরকম বলিনি, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে মে আই গো আউট স্যার। স্যার বলছেন কি, ইয়েস গো আউট, ইয়েস শিওর, এভাবে স্যার বলতে পারেন। ঠিক সেই হিসাবে আমি এই ভদ্রতাকে সম্মুখে রেখে, ভদ্রতার ভিতর দিয়ে আমাদেরকে কীভাবে কথা বলতে হয়, আমাদেরকে কীভাবে কী বলতে হয়, সেটা আমি বলতে গিয়ে একটি কোয়েশ্চন আপনাদেরকে বললাম। এখন আমি বলবো কি, আমার পূর্ববর্তী ভিডিওটি রয়েছিল কি, আমি সেন্টেন্স কীভাবে পড়বো, কীভাবে ওয়ার্ডকে আমরা অ্যাকোমোডেশন দিব এবং একটি ওয়ার্ডের সঙ্গে আরও একটি ওয়ার্ড কীভাবে আমরা প্যাটার্ন যুক্ত করে আমরা এই একটি ওয়েতে আমরা পরিবর্তন করব, যেমন দুটা শব্দর প্রোনাউন্সিয়েশন সেম এবং তার এই মিনিং কিন্তু ভিন্ন, অর্থটি ভিন্ন, সেই হিসাবে আমাদেরকেও জানতে হবে। এখন কোয়েট, কিউ ইউ আই টি কোয়েট বা কুইট, আরও একটি আছে কি, কিউ ইউ আই ই টি কোয়েট, আরও একটি আছে কি, কিউ ইউ আই টি ই কোয়েট, এখন হয়েছে তিনটা। সেই তিনটা আমি কীভাবে বলবো, আমি কীভাবে বুঝবো আমি যদি এই তিনটির অর্থ না জানি? তো সেক্ষেত্রে আমরা যদি ইংলিশ শিখতে চাই, তাহলে আমাদের ভোকাবুলারি, আমাদের ওয়ার্ড মিনিং অনেক কিছু শিখতে হবে। তো যাক, সেটি শুনে আমি আমার ভয় পেয়ে লাভ নাই, আমার মনের ভিতরে ভয় ঢুকিয়ে লাভ নাই। আমি আস্তে আস্তে লাহে লাহে যদি আমি স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি যদি আমি শিখতে চাই, যদি আমি শেখার মতো আমি পদ্ধতি অ্যাপ্লাই করি, তাহলে প্যাটার্ন অ্যাপ্লাই করি, তাহলে হয়তো আমার ভবিষ্যতে অনেক কিছু শেখা হবে। এবং আমি বলছি কি, এখন এত গভীর সমুদ্রে পড়ে আমি কী শিখবো এবং কী আমি আমাকে কে শেখাবে, তা কিন্তু আমাদের এই মনের মধ্যে এই ভয়টি আমাদের আনার দরকার নেই, এই ভয় আমাদের মনের ভিতরে জাগ্রত করে দেওয়ার দরকারই নেই। আমরা স্টেপ বাই স্টেপ যদি এগুতে থাকি, আমরা যদি আগ বাড়তে থাকি, তাহলে ক্রমান্বয়ে একদিন আমরা হয়তো এমন মানে এভাবে পারফেক্ট হব যেভাবে মানুষের সম্মুখে আমরা মাথা উঠিয়ে দিতে পারবো, মানুষের সম্মুখে আমরা দাঁড়িয়ে আমরা কিছু কথা বলতে পারবো, চাই ইংলিশ হোক, বেঙ্গলি হোক, সব কিছু কথা আমাদের ভদ্রতার ভিতর দিয়ে যদি আমরা বলতে চাই এবং বলতে পারি, তাহলে আমাদের মনের মধ্যে একটি আনন্দ এবং ফুর্তি আমাদের জন্মে আসবো। তাই আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে আবারও সম্বোধন করে বলছি, আমার শিক্ষার্থী বন্ধু যারা আছেন তাদেরকে আমি বলছি, আমি সর্বক্ষেত্রে আমি আমার ছাত্রদেরকে বলি কি, যদি তোমরা ইংলিশ শিখতে চাও, তাহলে ইংলিশ ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি তোমরা ভালোভাবে শিখো এবং সেটা শিখে সেন্টেন্সকে কীভাবে মেকিং করতে হয়, সেন্টেন্স বানিয়ে কীভাবে তৈরি করতে হয় সেটা তোমরা শিখো, এবং মাত্র তিনটি টেন্স দিয়ে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, দরকার নেই বারোটি টেন্সের দরকার নেই, তিন চার গুণ বারো সেই তিনটির চারটির দরকার নেই, এই বারোটি টেন্স আমাকে শিখতে হবে। আমি গ্রামার কোন দিন শিখবো এবং গ্রামারের ওয়েতে আমি কোন দিন পরিশ্রম করব এবং কোন দিন পারফেক্ট হব, সেটা অনেক কথা অনেক চিন্তা করে আমি লাভ নেই। আমি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটি টেন্স দিয়ে আমি ইংরেজিতে কথা বলতে পারবো এবং শিখতেও পারবো এবং শেখা সম্ভবও হবে। এই বলেই আমি আজকের এই সামান্য একটি ভিডিও আমি আপনাদের সম্মুখে উপহার দিচ্ছি, সেই ক্যারেক্টার, আমাদের পলাইট ব্যবহার আমরা কীভাবে করব এবং কীভাবে করতে হয় আমরা শিক্ষকদের কাছ থেকে আমরা সামান্য শিখবো। এবং যদি আমার সামান্য এই পলাইট সম্বন্ধে, অ্যাবাউট পলাইট, যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তী ভিডিওটি আপনার জন্যই। আপনি সুখে থাকুন, ধন্য থাকুন, দিয়ে আপনার দীর্ঘায়ু কামনা করে এই বলেই আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি।